আমরা হচ্ছে রিসাইকেল জিনিসটা দেখছিলাম তো এখন আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে বাইপাস তো বাইপাস কি বাইপাস মানে হচ্ছে যে অন্য একটা রাস্তা আমরা অনেক সময় হচ্ছে যে যখন রাস্তায় গাড়ি চালাই তখন আমরা বাইপাস রোডে ঢুকি না ওই জিনিসটা এরকমই তো এই প্রসেস কন্ট্রোলে আমরা যদি বাইপাস আঁকি তো কিভাবে আঁকতে পারি এখানে আমরা যদি একটা প্রসেস দিই ধরো এটা আমাদের প্রসেস এটা হচ্ছে আমাদের ফিট আর এটা হচ্ছে আমার প্রোডাক্ট তো আমি ফিড থেকে কি করব কিছু পরিমাণ মানে আমি জিনিস হচ্ছে আমি আগে অন্য রাস্তা দিয়ে পাঠিয়ে দিব সাথে দিব এর সাথে তো এখান থেকে আমি দিলাম হচ্ছে প্রোডাক্ট থেকে আমি ফিডে আনতাম আর বাইপাসে কি করলাম ফিড থেকে আমি প্রোডাক্টে দিলাম তো এই জিনিসটা যদি আমি মোর ডিটেলসে আরো আঁকি এখানে একটা ডিভাইডেড থাকে এখানে একটা ফিড ডিভাইডারের কাজ কি কিছু পরিমাণ আলাদা করে দেখা আর কিছু পরিমাণ এখানে যাওয়া দেখা যেটা আমরা হচ্ছে জানি ডিভাইডারের কাজ কিভাবে করে এটা হচ্ছে যে আমাদের প্রসেস এটা হচ্ছে যে আমাদের মিক্সচার মিক্সচারে হচ্ছে যে আই এখানে আয়সা হচ্ছে যে লাগবে আর এখানে আয়সা হচ্ছে যে প্রোডাক্টটা হবে তো বাইপাসের কাজ হচ্ছে এটাই যে আমি আমার একটা এই জিনিসটা কি স্কিপ করে অন্য আরেকটা জায়গায় আমি মিক্সিং করে দিছি তাইলে আমি কি লিখতে পারি স্কিপস ওয়ান অর মোর স্টেজ অ্যান্ড গোস ডিরেক্টলি টু অ্যানাদার

of a final exit stream. Okay. তো এইভাবে হচ্ছে যে জিনিসটা বাইপাস কিভাবে কাজ করে সেই জিনিসটা হচ্ছে যে ডিভাইডার থাকে ডিভাইডার থেকে আমি অন্য রাস্তায় প্রোডাক্টের সাথে মিক্স করে দিলাম এটা হচ্ছে যে আমার বাইপাস আচ্ছা তো এখানে আর একটা ম্যাথ আছে সেটা হচ্ছে যে বাইপাস রিলেটেডই ম্যাথ আমি হচ্ছে যে করাই দিচ্ছি Fresh orange juice contains 12.8% solids and the balanced water and the concentration, concentrated orange juice contains 42.8% solids. Initially, a single evaporation process was used for concentration, but volatile constituents of the juice escaped with the water, leaving the concentrate with a flat test. The current process overcomes this problem by bypassing the evaporator with a fraction of fresh juice. the juice that enters the evaporator is concentrated 58% 58% solids and the evaporator product steam is mixed with the bypass fresh juice মানে আমাদের এখানে বাইপাস হইছে তো আমি যদি বলি যে আমার এখানে একটা ফিট দিছি এটা হচ্ছে আমাদের ফিট ধরলাম বেসিস 100 kg তো তাহলে আমার হান্ড্রেড কেজি ফিট বেসিস একশো কেজি ফিট পাইলাম তো এখানে আমি বললাম যে আমার ফ্রিজ কন্টেন্ট কি বারো এইট পার্সেন্ট সলিড সলিড কত আছে ফ্রেশ জুসে ফ্রেশ জুস জিরো পয়েন্ট ওয়ান টু পার্সেন্ট ওয়ান টু কেজি সলিড পার আচ্ছা সলিড উইথ কেজি আর বাকিটা হচ্ছে যে আমার ওয়াটার কারণ আমার ব্যালেন্স ওয়াটার বলছে আচ্ছা তো এই জিনিসটা যে কি হবে যে ভাইয়া এখান থেকেই হচ্ছে যে বাইপাসটা হয়েছে তাই না তো আমার এই জিনিসটা বাইপাস করতেছি আমরা তো জানি ফিটের ফিটের থেকে এখানে একটা ডিভাইডার থাকে তো এই ডিভাইড এই ডিভাইডার থেকে আমার বাইপাস হয়ে গেছে এইটা হচ্ছে আমার বাইপাস জন্য একটা পথ এইখান থেকে যাইয়া ইভাপোরেশন ইভাপোরেট হচ্ছে তাই না আচ্ছা তো এখানে আমি বল ধরে নিলাম যে এখানে আমার এম ওয়ান যেহেতু আমার জানা নেই তাহলে এম ওয়ান বার করতে হবে আর এটা হচ্ছে যে আমার বাইপাস এখান থেকে আমি বাইপাস করলাম নিয়ে আমি ইভাপোরেটরের এর সাথে এখানে মিক্স করে দিলাম দেন হচ্ছে যে আমার ইভাপোরেট পানি হচ্ছে কিছু পরিমাণ পানি ইভাপোরেটেড হয়ে যাবে আর এটা হচ্ছে যে আমার প্রোডাক্ট তাহলে এটা আমি ধরলাম এম ওয়ান

তো কিছু পরিমাণ পানি ইভাপোরেট হয়ে গেছে দ্যাট মিনস এম থ্রি ওয়াটার হচ্ছে আমি ধরে নিলাম আর এখানে এসে আমি ধরলাম যে এম ওকে তো এম ফোরে এসে দেখো তোমার ইভাপোরেটর কন্টেন্ট ফিফটি এইট পার্সেন্ট সলিড তাহলে ফিফটি এইট পার্সেন্ট সলিড আর বাকিটা হচ্ছে আমার পানি বিয়াল্লিশ পার্সেন্ট ওয়াটার তাহলে এখানে প্রোডাক্টটাও আমার জানা নাই এম আমাকে বলছে এটাও বেয়াল্লিশ পার্সেন্ট সলিড এই যে দেখো বেয়াল্লিশ ওয়েট পার্সেন্ট সলিড এটা আমার টোটাল প্রোডাক্ট এটা আটান্ন পার্সেন্ট ওয়াটার আচ্ছা তো এখন এই জিনিসটা আমি কিভাবে সলভ করব দেখো ওভারঅল সিস্টেম ব্যালেন্স করলে আমি এম আর এম এই দুইটা জিনিস আমার হচ্ছে আনন তাহলে আমি এম এবং এম আমি ক্যালকুলেট করতে পারি একটা সলিড ব্যালেন্স করতে পারি আর একটা টোটাল ব্যালেন্স লিখতে পারি তাইলে আমার ওভারঅল ব্যালেন্সের জন্য ডিগ্রি অফ ফ্রিডম জিরো তার মানে আমি সলভ করতে হয়ে যাচ্ছে আমি ওভারঅল মাস ব্যালেন্স মাস ব্যালেন্স যদি একটু কালারটা চেঞ্জ করে নিই এটা হচ্ছে যে আমার পুরোটা হচ্ছে যে ওভারঅল তাহলে দেখো এম থ্রি আর এম ফাইভ বের হচ্ছে আর ফিড হচ্ছে যে আমার ঢুকতেছে তার মানে হান্ড্রেড ইজ ইকুয়াল টু এম থ্রি

কাউন্ট করলাম না এম ফাইভ ইজ ইকুয়াল টু কত আসবে আটাই আটাইশ দশমিক ফাইভ সেভেন একটু দেখে নিও যে আমার ক্যালকুলেটর ক্যালকুলেশন তো অনেক আগে করা তো একটু দেখে নিও যে এটা হয়েছে কি আর এখান থেকে আমি যদি লিখে দিই তাহলে একশো থেকে এটা মাইনাস করলে একাত্তর দশমিক ফোর থ্রি কেজি তাহলে এম ফাইভ আর এম থ্রি আমি পাইয়া গেছি আমাকে বের করতে বলছে ওই যে ফ্র্যাকশান বাইপাস ফ্র্যাকশানটা বের করতে বলছে তাহলে ফিডে যতটুকু দিছি আর মানে এম টু ডিভাইডেড বাই হান্ড্রেড এম ভ্যালুটা আমার বের করতে হবে এই জিনিসটা আমার বের করতে বলছে আবার হচ্ছে যে প্রোডাক্ট বের করতে বলছে আচ্ছা তো আমি এম ফাইভ আর এম থ্রি পেয়ে গেছি এম ফাইভ পেয়ে গেছি আর হচ্ছে এই এম থ্রি পেয়ে গেছি এবার আমি কি করব এবার আমি দেখো এই মিক্সিং পয়েন্টে আসতে ভাইয়া এই মিক্সিং পয়েন্টে আসলে আমার এটা আননোন এটা আননোন এটা নোন তাই না আচ্ছা তো দুইটা আননোন হইলো তো টু আননোনস আর আমি যদি সলিড ব্যালেন্স মাস টোটাল ব্যালেন্স লিখতে পারি একটা টোটাল মাস ব্যালেন্স আর আচ্ছা আমি সলিড ব্যালেন্স করতে পারি তাহলে আমার জন্য দুইটা আননোন দুইটা রেশিও হয়ে যেতেছে তাহলে আমি করে ফেলি আমি মিক্সিং পয়েন্টটা করি এই মিক্সিং পয়েন্টে থেকে এই মিক্সিং পয়েন্ট এই মিক্সিং পয়েন্টটা কি আসলে দেখো এম ফোর আমার ডুবতেছে আর এম টু ইজ ইকুয়াল টু এম ফাইভ ওকে ব্যালেন্স করো সলিড ব্যালেন্স ফর মিক্সিং পয়েন্ট ইউ ক্যান রাইট এম ফোর ইজ ইকুয়াল টু এম ফোর ইন্টু জিরো পয়েন্ট ফাইভ এইট প্লাস জিরো পয়েন্ট ওয়ান টু এই যে ওয়ান টু ইন্টু এম টু is equal to 0.42 into m5 তাহলে আমি এখান থেকে m2 পেয়ে যাচ্ছি হ্যাঁ এখানে আমি একটা ইকুয়েশন বসাই দেই দুইটা ইকুয়েশন সলভ করলে আমি পাবো m2 এর পরিমাণ পাবো 9.94 kg আচ্ছা তো m4 এর ভ্যালুটা তোমরা বের করে নাও সমস্যা নেই এটা লাগবে না আমার যেহেতু আমার হচ্ছে যে ফ্র্যাকশন বার করতে এটা লাগবে তাহলে আমার ফ্র্যাকশন

containing 5.15 percent weight percent chromium chromium is contained in the wastewater from a metal finishing plant the wastewater stream is fed to a treatment unit that removes 95 percent of the chromium in the feed and recycles it to the plant Achha. same procedure amar flow chart I mean also the the residual liquid stream leaving the treatment unit is sent to a waste lagoon. the treatment unit has a maximum capacity of 400 4500 kg wastewater per hour if wastewater leaves the finishing plant at a rate higher than the capacity of the treatment unit the excess bypass unit and combines with the residual lead liquid leaving the unit and the combined stream goes to the waste lake <laughs> আচ্ছা এটা একটা আমাদের স্টিমের মধ্যে দেয়া আছে এখন আমাকে বলছে যে এই এই বেসিস ধরে আমার হচ্ছে যে উইথাউট আউট এ বেসিস অফ ক্যালকুলেশন আমি হচ্ছে যে একটা ফ্লোচার্ট ড্র করছি দেখো এখানে আমার ফ্লোচার্টটা আমি যদি আরেকটু করি একটা ট্রিটমেন্ট প্ল্যান্ট এখানে হচ্ছে যে আমার ফিড আসতেছে কিছু পরিমাণ হচ্ছে বাইপাস হয়ে যাবে এটা হচ্ছে আমার বাইপাস স্ট্রিম দেখো বাইপাস হয়ে যাচ্ছে এখানে বাইপাস হয়ে যাচ্ছে তাহলে ট্রিটমেন্ট এটা হচ্ছে যে আমি ধরলাম এখানে আশা করছো আর এটা হচ্ছে আমার প্রোডাক্ট আর এটা হচ্ছে যে আমার তো এখন দেখো আমার এখানে রেট আমি জানি না এম ওয়ান হ্যাঁ আর এখানে আমার হচ্ছে যে ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট তো তাহলে জিরো পয়েন্ট জিরো ফাইভ ওয়ান ফাইভ কেজি পার কেজি ক্রোমিয়াম আর বাকিটা হচ্ছে কি আমার ওয়েস্ট ওয়াটার জিরো পয়েন্ট ওয়াটার কেজি কেজি পার ওয়াটার তো আমি এখানে আসার পরে বের হয়ে গেছে এটা ধরলাম এম টু আর এটা ধরলাম এম থ্রি তো এম থ্রিতেও সেম কম্পোজিশন জিরো পয়েন্ট জিরো ফাইভ পয়েন্ট ফাইভ কেজি পার কেজি ক্রোমিয়াম আর বাকিটা হচ্ছে তারা এখানে বলে দিছে যে এইটা এম থ্রি ধরতে হবে আমার কিছু করার নেই তাদের ফ্লোচার অনুযায়ী আমি আঁকতেছি আর ট্রিটমেন্ট প্লান্ট থেকে কিছু পরিমাণ ওয়াটার চলে যাবে এই ওয়াটারের একটা রেশিও দেওয়া আছে নাইনটি ফাইভ পার্সেন্ট অফ দ্য ওয়াটার মানে ক্রোমিয়াম ফিড তাহলে এম ফোর আর এটা হচ্ছে আমার এম ফাইভ এখান থেকে মিক্সিং হয় এম তো এখানে আমার রেশিও গুলো জানা নেই কম্পোজিশন জানা নেই এক্স ফাইভ ক্রোমিয়াম আর এটা হচ্ছে আমার ওয়াটার এক্স সিক্স ক্রোমিয়াম ওয়ান মাইনাস এক্স সিক্স কেজি ওয়াটার পার কেজি আচ্ছা তো এখন আমি জিনিসটা সলভ করার জন্য কিভাবে যাবো তো ফার্স্টে দেখি আমি ওভারঅল ব্যালেন্স করি আমি বেসিস ধরে নিই বেসিসটা কি আচ্ছা তো আমার একটা বেসিস তো ধরে নিব বি নাম্বার অঙ্কে বইলেই দিছে বেসিসটা হচ্ছে ছয় হাজার আমি বেসিস ধরলাম এটা এটা আমার বেসিস বেসিস তো তাহলে বেসিস যদি ধরো তাইলে তোমার বইলা দিছে যে এম টুর হচ্ছে চার হাজার পাঁচশো ওকে তো তুমি এখান থেকে লিখতে পারো যে আমার এম ওয়ান হচ্ছে যে ছয় হাজার কেজি পার আওয়ার এমটুর পরিমাণ হচ্ছে চার হাজার পাঁচশো কেজি পার আওয়ার বলে দিছে যে ইকুয়াল হইতে পারবে নালে এর ছোট হবে ওকে চার হাজার পাঁচশো আমরা ইকুয়াল দিলাম তো এখান থেকে আমি কি এম থ্রি ভ্যালু যাচ্ছি না এম থ্রি কত পনেরোশো কেজি পার আওয়ার তাহলে ট্রিটমেন্ট ইউনিটে আমি যদি ক্রোমিয়ামের ব্যালেন্স করি এই ট্রিটমেন্ট ইউনিটে ক্রোমিয়ামের ব্যালেন্স করি তাহলে কি থাকতেছে আমার কিছু পরিমাণ প্রোমিয়াম এখান থেকে চলে যাচ্ছে আর এখানে এম ফাইভ থাকতেছে আমার এই কম্পোজিশন কিন্তু সেম জিরো পয়েন্ট ফাইভ ওয়ান ফাইভ জিরো ওয়ান ফাইভ জিরো পয়েন্ট জিরো ফাইভ ওয়ান ফাইভ ইন্টু চার হাজার পাঁচশো তাহলে

এবার আসি এই টোটাল ব্যালেন্সটা করি এখানে টোটাল ব্যালেন্স করলে কি হবে টোটাল ব্যালেন্স করো এম 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 টু টু ইজ ইকুয়াল ফোর প্লাস ফাইভ তাহলে তুমি এখান থেকে এম ফাইভ এর ভ্যালুটা পেয়ে যাচ্ছ পঁয়তাল্লিশশো মাইনাস দুইশো দুই দশমিক পাঁচ এটা এটা ক্যালকুলেট করলে আসবি দুইশো দুই দশমিক পাঁচ

এটাই অঙ্কটা ছিল খুবই একটা ইজি একটা অঙ্ক ছিল এটা তোমাদের বইয়ের ফোর পয়েন্ট থ্রি থ্রি এম আর ফোর পয়েন্ট থ্রি থ্রি